নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনদের জন্য দারুণ খুশির খবর দিল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর। বন্ধুরা, মা বোনদের আত্মনির্ভর করে তোলার জন্য 2021 সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মা বোনেরা 1,000 টাকা ও 1,200 টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন। প্রায় 2,16,00,000 মা বোনেরা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। আর বন্ধুরা, এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের শুরুতেই টাকা দেওয়া শুরু করেছিল রাজ্য সরকার। তবে বর্তমানে এসে দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত অনেক মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে। এদিকে আজ আগস্ট মাসের 14 তারিখ হয়ে গেল, তাই মা বোনেরা চিন্তায় রয়েছেন আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আর আসবে কি আসবে না। বন্ধুরা, জানা গিয়েছে এই আগস্ট মাসে প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে টাকা পাঠিয়েছে রাজ্য সরকার। তাই বন্ধুরা, এখনও অনেক মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি। তবে বন্ধুরা, আপনাদের চিন্তার কোনো কারণ নেই, সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে এই আগস্ট মাসে। এছাড়া বন্ধুরা, এই আগস্ট মাসে অনেক মা বোনেরা অতিরিক্ত টাকা পাবে। তো বন্ধুরা, আগস্ট মাসে যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি, তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে, কাদের কাদের অ্যাকাউন্টে এই আগস্ট মাসে অতিরিক্ত টাকা পাঠানো হবে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি দেখার সাথে সাথে বলবো, বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। এবার দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন, আগস্ট মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেবে। এবার মা বোনেরা পাবেন 3 গুণ টাকা। তো বন্ধুরা, আগস্ট মাসে যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি, তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে, কোন কোন মা বোনেরা এই আগস্ট মাসে অতিরিক্ত টাকা পাবে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যে যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করা হয়েছে, তার মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলার মা বোনদের কাছে খুবই জনপ্রিয়। 2,16,00,000 মা বোনেরা প্রতি মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাচ্ছেন। বিশেষ করে বন্ধুরা, এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর পর মা বোনদের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আগ্রহ বৃদ্ধি হতে লক্ষ্য করা গিয়েছে। এবার আগস্ট মাসে যে টাকাটি মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে, সেটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 36তম কিস্তির টাকা। আজকে 14 তারিখ হয়ে গেল, রাজ্যের অনেক মা বোনদের অ্যাকাউন্টে এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 36তম কিস্তির টাকা পৌঁছায়নি। বর্তমানে বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে প্রায় 2,16,00,000 মহিলা। তার মধ্যে শুধুমাত্র 60% মা বোনেরা এখনও পর্যন্ত আগস্ট মাসের টাকা অ্যাকাউন্টে পেয়েছেন, বাকি মা বোনেদের এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি। এদিকে আগস্ট মাস শেষ হতে চলল, জানিয়ে চিন্তায় মা বোনেরা। নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর জানাচ্ছে, চিন্তার কোনো কারণ নেই, সকল মা বোনেরা আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে। আগস্ট মাসে যে সকল মা বোনেরা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি, তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে, কোন কোন মা বোনেরা এই আগস্ট মাসে অতিরিক্ত টাকা পাচ্ছে, সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করা হলো। এবার দেখুন বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসে টাকা দিতে কেন দেরি হচ্ছে। যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি, তাদের অ্যাকাউন্টে কবে টাকা পাঠানো হবে। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনেরা প্রতি মাসে সঠিক সময়ে টাকা পাচ্ছেন তা কিন্তু নয়। বিগত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নানান সমস্যার কারণে অনেক মা বোনেরা টাকা পায়নি। তাই আগস্ট মাসে সবার আগে মা বোনেদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পাঠানোর কাজ শুরু করেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর। শুধু তাই নয় বন্ধুরা, নবান্নের সূত্রে খবর, মা বোনেদের এবার অতিরিক্ত টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার। আগস্ট মাসে অনেক মা বোনেরা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পায়নি। এ বিষয়ে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে, প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা 2 তারিখ থেকে 3 তারিখের মধ্যে নবান্ন থেকে ছেড়ে দেওয়া হয়। এরপর ব্যাংক সেই টাকা রিসিভ করে।
ব্যাংক থেকে টাকা মা বোনদের অ্যাকাউন্টে পৌঁছাতে পৌঁছাতে আরও কয়েকদিন সময় লাগে। তাই যে সকল মা বোনদের প্রাইভেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে তারা আগে টাকা পেয়ে গেছে, তাদের তুলনায় যাদের সরকারি ব্যাংকে অ্যাকাউন্ট আছে। যে সকল মা বোনেরা এখনও প্রকল্পের টাকা পাননি তাদের জন্য নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে জানানো হয়েছে, আগস্ট মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বিভিন্ন জেলায় ধাপে ধাপে পাঠিয়েছে রাজ্য সরকার। মা বোনেদের আগস্ট মাসের টাকা কি কারণে এখনও আটকে আছে তার জন্য কড়া পদক্ষেপ নিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর। আশা করা যাচ্ছে বন্ধুরা, আগামী দু তিন দিনের মধ্যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন, আর একই সাথে বৃদ্ধ ভাতা বিধবা ভাতার টাকাও পাবে। অর্থাৎ বন্ধুরা, এই আগস্ট মাসে প্রায় 2,16,00,000 মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠাবে রাজ্য সরকার। জানা গিয়েছে বন্ধুরা, সকল মা বোনদের অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো হচ্ছে না, ধাপে ধাপে প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে টাকা পাঠানো হচ্ছে। এক্ষেত্রে বন্ধুরা, যে সকল মহিলাদের প্রাইভেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে তারা তাড়াতাড়ি টাকা পাবে তাদের তুলনায় যাদের সরকারি ব্যাংকে অ্যাকাউন্ট আছে। তবে বন্ধুরা, আপনারা যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আগামী 2-3 দিনের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনেরা অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। এবার দেখুন বন্ধুরা, এই আগস্ট মাসে কাদের কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার। বন্ধুরা, নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে জানা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনেক মা বোনেরা এরকম রয়েছেন যারা বহুদিন হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে রেখেছে, তবে এখনও পর্যন্ত প্রকল্পের তরফ থেকে তাদের অ্যাকাউন্টে কোনো টাকা পাঠানো হয়নি। নবান্ন থেকে জানানো হয়েছে, যে বা যারা বিগত কয়েক মাস লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সময় মতো পাননি, এবার আগস্ট মাসে তাদের অবশ্যই টাকা দেওয়া হবে, এবং তারাই আগস্ট মাসে ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছে অতিরিক্ত টাকা। রাজ্যের যে সকল মা বোনেরা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা করে আবেদন করেছেন তাদের মধ্যে বেশিরভাগ মা বোনের পেমেন্ট স্ট্যাটাসে চেক করতে গেলে সেখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি দেখাচ্ছে, কিন্তু বহুদিন ধরে তার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কোনো টাকা পাচ্ছেন না। সেই সকল মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এই আগস্ট মাসে দেওয়া হবে। নবান্ন সূত্রে খবর বন্ধুরা, বিগত কয়েক মাস লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারের সমস্যা বা ব্যাংকের সাময়িক ত্রুটির কারণে রাজ্য সরকারকে যতটা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে ততটাই সমস্যা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের। অনেক মা বোনেরা বিগত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছে না, তবে আগস্ট মাসের সমস্ত অসুবিধার সমাধান করা হয়েছে। আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা পাবে 2,500 টাকা ও 3,600 টাকা। অর্থাৎ বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্যার কারণে যে সকল মা বোনেরা বিগত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদের এই আগস্ট মাসে টাকা দেওয়া হবে। শুধু টাকা দেওয়া হবে তাই নয় বন্ধুরা, তাদের মধ্যে অনেক মা বোনেরা এই আগস্ট মাসে পাবে 2,500 টাকা ও 3,600 টাকা। এছাড়া বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা নতুন করে আবেদন করেছেন তারাও এই আগস্ট মাসে টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা, কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।